রবীন দাস স্টার হাওড়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমি একটা করব, এখানে দেখছেন ফেস সেভ করব। তো আমি ক্যামেরা পার্সনকে বলবো যে একটু ক্লোজ এসে দেখাতে যে ফারগুলোর কীরকম, কতটা ফার হয়ে আছে দেখুন। দেখুন এই ফারগুলোকে আমি ক্লিন করব। এই ফার ক্লিন করার অনেকগুলো প্রসেস আছে, হচ্ছে ওয়্যাক্সকে করা যায়, রেজারে করা যায়, আপনার ভিট আছে এগুলোকে দিয়েও করা হয়। আমি এদিকে এটাকে দেখিয়ে দিতে বলবো, দেখুন একটু ক্লোজ করে ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে। তো আমি স্টার্ট করছি। হ্যাঁ, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন। আমি স্টার্ট করছি। ফার্স্ট আমি এটা মুছ, দেখুন মুছ দিচ্ছি আমি। একটুখানি পিছনে আসতে বলবো। এটাকে আমি ফোম দিচ্ছি। এটা হয়ে গেল। আমি এবার হাফ রেজার ভাঙা, দেখুন আমি কীরকম রেজারের সঙ্গে ফিট করছি ব্লেড, হাফ ব্লেডকে রেজারে কীভাবে সেট করছি দেখুন। দেখুন করলাম, করে আমি ক্যামেরা পার্সনকে একটু ক্লোজে আসতে বলবো কীভাবে আমি রেজারটা চালাচ্ছি দেখানোর জন্য। দেখুন আস্তে করে কীভাবে টানছি, দেখুন এই দেখুন, এই দেখুন ফারগুলো দেখুন দেখা। কতটা মুখটা পরিষ্কার লাগবে সেটা দেখতে পাবেন কমপ্লিট হওয়ার পর। দেখুন চামড়াটাকে টান করছি, টান করে দেখুন আপার লিপটা কীভাবে কাটছি দেখুন। চিন থেকে আমি নিচে আসছি, আমি ক্যামেরা পার্সনকে এই সাইডে আসতে বলবো। এখান থেকে একটু দেখুন কীভাবে আমি টানছি,
এটা ক্রিমের সাহায্য করা যায়, হোমের সাহায্য করা যায়, এটা সবাইকেই করতে হয়। এখন আমি ভিডিও করছি বলে বুঝতে পারছেন, নাহলে ভাবেন মুখ চকচক করছে, চকচক করার জন্যে এইগুলো দরকার হয়। মুখে লোম থাকলে মেকআপের সময় খুব প্রবলেম হয়। আমি সেকেন্ড টাইম দেবো আর একবার, সেকেন্ড টাইম দিচ্ছি। ক্যামেরা পার্টি এই সাইডে আসতে বলবো, আমি ফার্স্ট আমি এই সাইড থেকে শুরু করছি। আমি ওই সাইডটা ক্যামেরা পার্সনে আসতে বলবো। ফার্স্ট টাইম আমার ক্লিন করা হয়ে গেছে, সেকেন্ড দেখছি যদি কোনো জায়গায় আমার লোম থাকে, যদি মিস হয়, সেই মিস যাতে না হয় সেটাকে সেকেন্ড টাইম দিলাম। কতটা আছে আমি ক্যামেরা পার্সনে দেখাতে বলবো, দেখুন সেকেন্ড টাইম। একবার আরেকবার চেক করে নি, ঠিক আছে পারফেক্ট আছে। আপনারা লিখেছেন যে নোজ হেয়ার কাটিং এর জন্য, তাহলে নোজ হেয়ার কাটিংটা কিভাবে করবো সেটা দেখুন। আমি এটা মুছে নিলাম, মুছে নিলে বুঝতে পারছেন পরিষ্কার হয়ে গেল। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু জুম করতে, সামনে ক্লোজ করতে বলবো আরো আরো। দেখুন কিভাবে কাটছি, দেখুন 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 ক্লিন হয়ে গেল। ক্যামেরা পার্সনে বলো ভালোভাবে আপনি দেখতে পেল, দেখুন এবার এই দিকটা। ক্যামেরা পার্সনে আমি এই সাইডে আসতে বলবো, দেখুন নোজ হেয়ার কাটিংটা করছি। দেখুন কাটিং কমপ্লিট। আমি এবার মুখটা একটু পরিষ্কার করে দিয়ে ময়েশ্চারাইজার দেবো। ময়েশ্চারাইজার লাগাবো, ময়েশ্চারাইজার দিয়ে দিচ্ছি।
একদম ফেদার টাচে। একটু স্কিনটা ড্রাই আছে, টেনে যাচ্ছে, উইন্টার সিজন বুঝতে পারছেন, ক্রিমটা আর একটুখানি দিতে হবে, ময়শ্চারাইজারটা। এবার চেয়ারটা ঘুরিয়ে ব্যাকে করা হয়েছে, ব্যাকে তুমি ময়শ্চারাইজার দেবো। একটু লাইট মালিশ দিয়ে দিলাম, মাসাজ। আমার কাজ কমপ্লিট। তো বুঝতে পারছেন ক্লায়েন্টকে দেখতে পাচ্ছেন কত ফেস চকচকে চকচকে লাগছে। তো ক্লায়েন্টকে সম্বন্ধে কিছু বলার জন্য বলছি আমি, আমি ব্লিচ করে আমার মুখের লোমগুলো একটু লাল লাল হয়ে গিয়েছিল, সেই জন্যে রবীন্দ্রের কাছে এসে বলতে রবীন্দ্র করে দিল। ওকে, থ্যাংক ইউ।